নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি কারণ আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে মাঝে মধ্যে কথা আটকে যেতে পারে তার জন্য আমি আগাম মার্জনা চেয়ে নিচ্ছি কারণ আমার শরীর ভালো নেই আজকে আমি বলবো যে সাড়ে সময় কি ফায়দা আছে হ্যাঁ বন্ধুরা ফায়দা বলতে সাড়ে যে আমরা ভয় পাই সেটি পাওয়ার কোনো ব্যাপারই নেই শুধুমাত্র কি ক্ষেত্রে সাড়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তা জানতে ভিডিওটি পুরো দেখুন আর আপনারা যদি সেই সেই সব আমি যে কথাগুলো বলবো সেগুলোর মধ্যে যদি পড়েন তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আর যদি না পড়েন তাহলে কিন্তু ভয় পাওয়ার ব্যাপার আছে তো আপনারা আগে ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন তো আসুন শুরু করা যাক দেখুন সাড়ে সাতিকে আমরা সকলেই ভয় পাই এটা বাস্তব কারণ আমরা জানি এটাই যে সাড়ে সাতি অর্থাৎ শনিগ্রহ শনিগ্রহ মানে যার দিকে তীর্যক দৃষ্টি পড়ে সে ধ্বংস হয়ে যায় যেমন রাজা হরিশ্চন্দ্র ধ্বংস হয়ে গেছিলো ভিখারিতে পরিণত হয়ে গেছিল তো আমরা তো দূর ছাই তো প্রত্যেকের জীবনে সাড়ে সাথী আসেই প্রত্যেককে এই সাড়ে সাথীর ব্রিজ পার করতে হয় তো এই ব্রিজটি পার করার সময় আপনারা কখন প্রবলেমে পড়বেন না এবং কখন প্রবলেমে পড়বেন সেটি বা কী ফায়দা আছে সেটি আমি বলছি প্রথমত ফায়দা এই সাড়ে সাতির সময় আপনারা আপনার নিজেরকে এবং আপনার পরকে সেটি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি বাস্তব কারণ সাড়ে সাতির সময় আপনার যে নিজের মানুষ এবং যে মুখোশ পরে আপনার সাথে আছে তাকে আপনাকে শনিগ্রহ চিনিয়ে দেয় এবং এর ফলে আপনি বুঝতে পারেন যে এই মানুষটি আমার কাছের এবং এই মানুষটি আমার দূরের কারণ কারণ এই সময় এই সাড়ে সময় অনেক শত্রুতা হয় এবং মিত্ররাও তখন শত্রুতে পরিণত হয় তার ফলে আপনারা বুঝতে পারেন এছাড়াও এই সাড়ে সময় আমার জানা একজনের কথা বলবো যিনি প্রধানমন্ত্রী হয়েছে। তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী হ্যাঁ বন্ধুরা উনি সাড়ে সাতের সময়ই প্রধানমন্ত্রী পদে বসেছেন মানে সাড়ে সাতই মানেই যে খারাপ তা নয় এই সাড়ে সাতের সময় আপনারা চাকরিও পেতে পারেন এবং ভালো জায়গায় চাকরি পেতে পারেন কখন আপনারা চাকরি পাবেন সেটা আমি বলছি যদি আপনি বা কখন আপনার ভালো সমস্ত কিছুই হবে দেখুন আমি এর আগেও বলেছি শনি হচ্ছে ন্যায়িকারক গ্রহ উনি অন্যায় পছন্দ করেন না এবং অন্যায় অরাজকতা চলেন না তাই আপনি যদি কোনো মানুষকে না ঠকান তাহলে সাড়ে সময় কোনো প্রবলেমে পড়বেন না আর যদি মানুষকে কোনো প্রতারিত করেন আপনি তাহলে কিন্তু সাড়ে সময় আপনি প্রবলেমে পড়বেন বা কোনো মেয়ের সাথে আপনি যদি কোনো দুর্ব্যবহার করেন তাহলে সাড়ে সাথের সময় আপনাকে তার চার ডবল ভোগ করতে হবে আপনার সেই সাজা এবং সাড়ে সাথের সময়েও আপনাকে যদি কোনো নারী জাতিকে কোনো কুনজরে দেখেন তাহলেও আপনাকে এর সাজা ভোগ করতে বাধ্য তো অতএব আপনাদেরকে আমি একটা কথাই বলবো। যে সাড়ে সময় একটু আধ্যাত্মিকভাবে থাকুন ভালো চিন্তা ভাবনা করুন কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা করবেন না খারাপ উদ্দেশ্যের কোনো কাজ করবেন না পারলে মানুষের উপকার করুন পারলে গরিব মানুষকে কিছু দান করুন যতটা সম্ভব এবং সবসেথে একটা কথা বলবো কোনো রাস্তার দুস্থ কুকুরকে যদি খাওয়ান আপনি তাহলেও আপনার এই সাড়ে সাথির প্রকোপ কাটবে এইটুকুটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি এবং এর পাশাপাশি আপনি যদি হনুমান মন্দিরে যান তাহলেও সাড়ে প্রকোপ কাটবে তো আমার কথা মতো চলুন দেখুন জীবনে ধীরে ধীরে আপনারা প্রোগ্রেস করবেনই এইটুকুটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তো এখনই লাইক করে দিন धन्यवाद